হ্যালো বন্ধুরা, আমি সুকেশ দেবনাথ আর আপনারা দেখছেন অনলাইন এডুকেশন ইউটিউব চ্যানেল। ভিডিওটি টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন, কিন্তু তবুও একবার বলে দিই, আজকে আমাদের আলোচনার বিষয় হলো হায়ার সেকেন্ডারি 2020-র সংস্কৃতের সাজেশন নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকা, তারা আমাদের ওয়েব স্টোর থেকে বিভিন্ন সাবজেক্টগুলির সাজেশন খুব সামান্য পেমেন্ট করে ডাউনলোড করে নিতে পারেন। ভিডিও ডিসক্রিপশনের একেবারে প্রথমে লিঙ্কটি দেওয়া আছে, চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তো এবছর গদ্যাংশ থেকে যে দুটি প্রশ্ন আসার সম্ভাবনা সবথেকে বেশি, সে দুটি হলো ত্রিবিক্রম ভট্ট রচিত গদ্যাংশ অনুসারে আর্যভট্টের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও, দ্বিতীয় প্রশ্নটি হলো বনগতা গুহা গদ্যাংশ নামকরণের সার্থকতা আলোচনা করো। এরপর পদ্যাংশ থেকে যে দুটি প্রশ্ন আসার সম্ভাবনা সবথেকে বেশি, তার মধ্যে প্রথমটি হলো গঙ্গাস্ত্রোতম পদ্যাংশটি শ্রী শঙ্করাচার্য কিভাবে গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করেছেন তা সংক্ষেপ আলোচনা করো। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর নাট্যাংশ থেকে দুটি প্রশ্ন আসে, কিন্তু এখানে বেশ তিনটি কোশ্চেন আলোচনা করা আছে। তো এর প্রথমটি হলো বাসন্তিক স্বপ্নাম নাট্যাংশ অবলম্বনে কৌমুদী চরিত্রটি বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্নটি হলো বাসন্তিক স্বপ্নাম নাট্যাংশ অনুসারে ইন্দ্রবর্মার চরিত্র সম্পর্কে আলোচনা করো। তৃতীয় প্রশ্নটি হলো বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। এরপর সাহিত্যের ইতিহাসে মোট দুটি প্রশ্ন আসে, কিন্তু এখানে মোট চারটি প্রশ্ন আলোচনা করা আছে। আর এর মধ্যে প্রথমটি হলো সংস্কৃত সাহিত্যে গীতগোবিন্দ বা জয়দেবের অবদান আলোচনা করো। দ্বিতীয় প্রশ্নটি হলো নাট্য সাহিত্যে ভাস সমস্যা সম্পর্কে আলোচনা করো। তৃতীয় প্রশ্নটি হলো বিশাখ দত্ত বা মুদ্রারাক্ষস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। চতুর্থ প্রশ্নটি হলো প্রাচীন ভারতবর্ষের গণিত চর্চা ও জ্যোতিষবিদ্যা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপর ভাষা বিজ্ঞান থেকে যে দুটি প্রশ্ন আসার সম্ভাবনা সবথেকে বেশি, এখানে সেই দুটি প্রশ্নের আলোচনা করা আছে। এর মধ্যে প্রথমটি হলো ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্নটি হলো ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর সম্পর্কে লেখো। সবশেষে আছে নিবন্ধ রচনা, এখানে পাঁচটি রচনা নিয়ে আলোচনা করা আছে। এর মধ্যে সম্ভবত তিনটি আপনাদের দিতে পারে এবং তার থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর আপনাদের করতে হবে। প্রথমটি হলো মম আদর্শ পুরুষ, দ্বিতীয়টি হলো পরিবেশ দূষণম তৎ প্রতিকার, তৃতীয়টি হলো গ্রন্থাগারম, চতুর্থটি হলো দেশ ভ্রমণম এবং শেষের রচনাটি হলো ছাত্র জীবনম। তো এই ছিল সংস্কৃতের 2020-র লাস্ট মিনিট সাজেশান। তাছাড়া এই সাজেশানটির PDF নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে ফ্রিতেই ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়াও আপনারা যারা নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকা, তারা আমাদের ওয়েব স্টোর থেকে বিভিন্ন সাবজেক্টগুলির সাথে চান খুব সামান্য পেমেন্ট করে ডাউনলোড করে নিতে পারেন। ভিডিও ডিসক্রিপশনের একেবারে প্রথমে লিঙ্কটি দেওয়া আছে, চাইলে আপনারা ওখান থেকে চেক করে নিতে পারেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কোনো মতামত থাকলে নিজে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন অনলাইন এডুকেশন চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যান। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।